ইসেন্স ক্লাস টুয়েলভের বেঙ্গলি তোমাদের বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে দিয়ে দিচ্ছি। এটা 7 নম্বরে থাকে তোমাদের, অনধিক 150 শব্দের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও, 5 × 2 = 10 নম্বর। দেখো এখানে কতগুলো প্রশ্ন দিয়ে দেবো, আর এটা পিডিএফ আকারও দেওয়া থাকবে, দুটো প্রশ্নের আমি উত্তরও লিখে দিচ্ছি, আর তোমরা যদি কমেন্ট করো তাহলে বাকিগুলোরও দিয়ে দেবো, আর যাদের দরকার হবে তারা ডাউনলোড করে নিতে পারবে। দেখো বাঙালি চিত্রকলা থেকে এক, বাংলার পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের ভূমিকা আলোচনা করো 5 নম্বরে, অথবা 2 বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। এবার বাংলা চলচ্চিত্রের কথা থেকে দেখো, 1 বাংলা চলচ্চিত্রে মৃণাল সেনের অবদান আলোচনা করো, অথবা বাংলা সিনেমায় সত্যজিৎ রায়ের অবদান আলোচনা করো। এবার দেখো বাঙালির বিজ্ঞান চর্চা, 1 বাংলার চিকিৎসা বিজ্ঞানে মহেন্দ্রলাল সরকারের অবদান আলোচনা করো, অথবা 2 বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অবদান আলোচনা করো। দেখো বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে, 1 ভারতীয় ফুটবলের সূচনাকারকে, ফুটবলের উন্নতিতে তার অবদান আলোচনা করো, 1 + 4 = 5। আমি প্রশ্ন দুটোর উত্তর দিয়ে দিচ্ছি। দেখো 1 নম্বর, বাংলা চিত্রকলার ইতিহাসে যামিনী রায়ের অবদান আলোচনা করো। দেখো উত্তর, যামিনী রায় বাঁকুড়ার প্রত্যন্ত বেলিয়াতোড় গ্রামে জন্মগ্রহণ করে শুধুমাত্র মেধা ও ধী শক্তির জোরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি চিত্রশিল্পী হিসেবে পরিচিত হন। স্কুলের পড়াশোনার পাঠ চুকিয়ে তিনি কলকাতার আর্ট স্কুলে ভর্তি হন এবং সেখানে 1903 থেকে 1916 খ্রিস্টাব্দ পর্যন্ত শিল্পকলা বিষয়ে পড়াশুনো করেন। তার আঁকার হাত এত ভালো ছিল যে ছাত্রাবস্থাতেই তার ছবি আর্ট স্কুলের দেয়ালে বাঁধিয়ে টাঙিয়ে রাখা হতো। তিনি প্রথমে ব্রিটিশ আকাদেমির স্বাভাবিকতাবাদী রীতিকে অনুসরণ করেন। যদিও কিছুদিন পরে পক্ষ বদলে ফরাসি ইমপ্রেশনিস্ট শিল্পীদের মতো শিল্পচর্চা শুরু করেন, কিন্তু ক্রমশ তিনি বুঝতে পারেন এ ধরনের চিত্র চর্চায় তার মৌলিকতার প্রতিফলন ঘটছে না। তখন তিনি লৌকিক চিত্রকলাকে নিজস্ব চিত্রচর্চার অংশ করে তোলেন, বিশেষত পটচিত্রের প্রতি আকৃষ্ট হয়ে তিনি সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষার জন্য মেদিনীপুর, বেলিয়াতড়, কালীঘাট প্রভৃতি অঞ্চলের পট সংগ্রহ করতে শুরু করেন। এইভাবে নিয়ে দীর্ঘ অনুশীলনের পর তিনি একটা চিত্রভাষা অর্জন করেন। যামিনী রায় প্রাচীন পটের গায়ে আঁকা ছবি, পাটা চিত্র, আলপনার ঢং, মাটির তৈরি হরেক রকমের খেলনা, পুতুলের ঘোড়া, মানুষ ইত্যাদি সব কিছু থেকে নিজের একটা স্টাইল তৈরি করে নিয়েছিলেন। তিনি গণেশ জননী, রাধা কৃষ্ণ, মা ও শিশু, কৃষ্ণ ও গোপিনী, যীশু খ্রিস্ট ইত্যাদি ধর্মীয় বিষয় এবং কাহিনী কিংবা লোকাচার ও সংস্কৃতির সঙ্গে জড়িত প্রসঙ্গ নিয়ে ছবি এঁকেছেন। সমতল রঙে আঁকা তার ছবিগুলি নিজস্ব স্বাক্ষর বহন করে। তার বিখ্যাত চিত্রকর্মগুলি হল সাঁওতাল মা ও 2 ছেলে, কোণে ও তার 2 সঙ্গী, ক্রন্দশী মাছের সাথে 2 বিড়াল প্রভৃতি। অবনীন্দ্রনাথ কিংবা নন্দলাল বসুর মতো তার আঁকা ছবিও একবার দেখলেই চেনা যায়। এরপরে দেখো আর একটা দিয়ে দিয়েছি, 2 নম্বর, ভারতীয় ফুটবলের সূচনাকারকে, ফুটবলের উন্নতিতে তার অবদান আলোচনা করো, 1 + 4 = 5 নম্বরে। উত্তর দেখো, ভারতীয় ফুটবলের সূচনাকার হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। 19 শতকে বাংলায় নবজাগরণের যে ঢেউ আসছে পড়েছিল তা যেমন সমাজ সাহিত্য চিত্রকলা সহ বিবিধ সাংস্কৃতিক অঙ্গনে প্রত্যক্ষ করা গিয়েছিল, ঠিক তেমনি বাংলার ফুটবল ও ক্রিকেটেও এই নতুন তরঙ্গ লক্ষ্য করা গিয়েছিল। বাংলার ক্রীড়াক্ষেত্রে আধুনিক ঐতিহ্যের সূত্রপাত ঘটে এই সব খেলার হাত ধরেই। ব্রিটিশ সেনাবাহিনীর হাত ধরে বাংলা তথা ভারতবর্ষে ফুটবল খেলা এবং ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত হলেও তা ছিল সম্পূর্ণরূপে বিদেশিদের ফুটবল। কিন্তু ভারতীয় ফুটবলের প্রকৃত যাত্রা শুরু হয় 1877 খ্রিস্টাব্দে। এই সময় এক ভোরে বালক নগেন্দ্র প্রসাদ ঘোড়ার গাড়িতে করে গঙ্গার দিকে যাচ্ছিলেন। হঠাৎ সেই সময় তাদের ঘোড়ার গাড়ির সামনে একটা চামড়ার গোলাকার বস্তু এসে পড়ে এবং নগেন্দ্র প্রসাদ সেটিকে সজোরে লাথি মেরে ইংরেজদের কাছে পাঠিয়ে দেন। এই ঘটনাকেই ভারতীয় ফুটবলের সূচনা লগ্ন বলে ধরা হয়। এরপর হেয়ার স্কুল ও প্রেসিডেন্সিতে
পড়ার সময় তিনি একক উদ্যোগে ফুটবল দল গড়ে তোলেন। সেন্টার ফরওয়ার্ড এই খেলোয়াড়টির প্রচেষ্টায় একদিকে যেমন ফ্রেন্ডস ক্লাব, বয়েজ ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল, অন্যদিকে তেমনি জেলায় জেলায় এই খেলার প্রসার হয়েছিল। 1883 খ্রিস্টাব্দে নগেন্দ্র প্রসাদ কলকাতায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তার শোভাবাজার ক্লাব 1892 খ্রিস্টাব্দে ট্রেডস কাপে অংশ নেয় এবং চ্যাম্পিয়ন হয়। ১৮৯৩-এ IFA শিল্ডে অংশ নেওয়া ছাড়া ইস্ট সারের মতো দলকে তারা হারিয়েছিল। দর্শক ও খেলোয়াড়দের কাছে নগেন্দ্র প্রসাদ হুজুর নামে পরিচিত ছিলেন। তিনি ফুটবল ছাড়া ক্রিকেট, হকি এবং টেনিস খেলারও সূত্রপাত ঘটিয়েছিলেন। ঈশ্বর আজকে এ পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।